টিটাগড়ে আক্রান্ত দুধ ব্যবসায়ী গরুর খাবার নিয়ে বাড়ি ফেরার সময় পিছন থেকে হামলা চালায় তিন দুষ্কৃতী। পিঠে তলোয়ারের কোপ দেওয়া হয়, রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে চিৎকার করতে থাকেন ব্যবসায়ী বাবলু যাদব। দাদাকে বাঁচাতে গিয়ে জখম তার ভাই মনতোষ যাদব, ধারালো অস্ত্র দিয়ে তাকেও আঘাত করে দুষ্কৃতীরা, দুজনেই হাসপাতালে ভর্তি। ঘটনার তদন্তে পুলিশ এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। কী কারণে এই হামলা তা স্পষ্ট নয়, প্রাথমিকভাবে অনুমান ব্যবসায়িক শত্রুতার জেরেই এই হামলা।